বন্ধুরা, আমাদের এই সুন্দর পৃথিবী প্রতিনিয়ত এমন কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনার সম্মুখীন হয় যা দেখে মনে হবে আমাদের এই বিশাল পৃথিবী ধ্বংস হতে এক মিনিটও সময় লাগবে না। আর তেমনই কিছু ভয়ানক প্রাকৃতিক ঘটনা আমরা দেখতে চলেছি মহাবিশ্বের আজকের এপিসোডে। তো মহাবিশ্বের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় মাটি থেকে আগুনের লাভা কিংবা কাদা পানি বেরোতে দেখেছি, কিন্তু বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই অঞ্চলটি একদমই ভিন্ন। 2012 সালের জুন মাসে এই অঞ্চলে হঠাৎই একটি গর্ত তৈরি হয় এবং ধীরে ধীরে এই গর্তটি বড় হতে থাকে, আর গর্তে পড়া মাটিগুলো নিচের দিকে ডাবতে থাকে এবং গর্তটি বড় হতে হতে এতটাই বড় হয়ে যায় যে কয়েকটি গাছ একসাথে এই গর্ত আস্ত গিলে ফেলতে পারে। কিন্তু এত বড় বড় গাছ এই গর্তের ভিতর দিয়ে কোথায় তলিয়ে যাচ্ছে তা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। ভয়ঙ্কর রাক্ষসে ভূমি খেকেও এই গর্তটি নিয়ে বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা নানাভাবে গবেষণা করেও জানতে পারেননি যে বিশাল বিশাল গাছগুলো এই গর্তের ভিতর দিয়ে কোথায় হারিয়ে যাচ্ছে। আর এই ঘটনাটি বিজ্ঞানীদের কাছে একটি অমীমাংসিত ঘটনা হয়ে আছে। বন্ধুরা, পাখির প্রতি ভালোবাসা কার না থাকে এবং বিভিন্ন দেশে পাখি হত্যা নিষিদ্ধ রয়েছে, কিন্তু সেই পাখি যদি দল বেঁধে মানুষের উপর আক্রমণ চালায় তবে নিশ্চয়ই তা আপনার বিশ্বাস হবে না। কিন্তু এমনই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আমেরিকাতে। প্রথমত, এই পাখির দলটি বসেছিল একটি নির্দিষ্ট জায়গায়, কিন্তু হঠাৎই এই পাখিগুলো আক্রমণ চালায় পুরো শহর জুড়ে। তাদের আক্রমণে বিভিন্ন বাড়ির কাজ ভেঙে যায়। বিজ্ঞানীরা গবেষণা করেও বুঝতে পারেনি যে কেন পাখিগুলো এমন আক্রমণ চালিয়েছিল শহর জুড়ে, আর এই ঘটনা ব্যাখ্যা আজও অমীমাংসিত। বন্ধুরা, পৃথিবীর বুকে বয়ে যাওয়া বিভিন্ন সুনামি আপনারা দেখে থাকবেন, কিন্তু আপনারা কি কখনো পৃথিবীতে বরফের সুনামি হতে দেখেছেন? নিশ্চয় না। কিন্তু বন্ধুরা, কানাডার অন্টারিও প্রদেশে এমন একটি বরফের সুনামি হয় যা দেখে সমস্ত পৃথিবী অবাক হয়ে যায়। এমন বরফের সুনামি পৃথিবীবাসী আর কখনো দেখেনি। এই বরফের সুনামিতে রাস্তাঘাট এবং বিভিন্ন এলাকার বাড়িঘর তলিয়ে যায়। আর এই বরফের সুনামি এতটাই শক্তিশালী ছিল যে 30 ফিট উচ্চতা পর্যন্ত বরফের স্তূপ তৈরি হয়। বরফের এই সুনামির প্রভাব কাটিয়ে উঠতে এবং রাস্তাঘাট বন্ধ করে দেওয়া বরফগুলোকে সরিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছিল কানাডিয়ান সরকারকে। তবে এই বরফের সুনামি কীভাবে বা কেন হয়েছিল তার মীমাংসা বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। আগ্নেয়গিরির নাম শুনলেই বড় বড় পাহাড় থেকে জ্বলন্ত লাভা নির্গত হওয়ার দৃশ্য আমাদের সকলের মনে ভেসে ওঠে। কিন্তু বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমনও আগ্নেয়গিরি রয়েছে যেটির আগুনের লাভা বড় বড় পাহাড় থেকে নয় বরং পানির তলদেশ থেকে বের হয়। এই আগ্নেয়গিরি পানির 8,500 ফিট নিচ থেকে আগুনের লাভা উপরের দিকে ঠেলে দেয়, আর এর সাথে রাসায়নিক গ্যাসও নির্গত হয়। প্রকৃতির এই ভয়ানক সৃষ্টিকে বলা হয় সাবমেরিন ভলকানো। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের পৃথিবীর 1/4 স্থল এবং 3/3 পানি। আর পৃথিবীর এই বিশাল সমুদ্রে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যা আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে অমীমাংসিত। পৃথিবীর সমুদ্রে সবচেয়ে ভয়ানক এবং রহস্যময় স্থান হিসেবে বারমুডা ট্রায়াঙ্গেলকে ধরা হয়। এটি পৃথিবীবাসীর কাছে শয়তানের ত্রিভুজ হিসেবে পরিচিত। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই স্থানটিতে বহু জাহাজ এবং উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে নিখোঁজ হয়ে যাওয়া জাহাজগুলোকে খুঁজতে যাওয়া সেই জাহাজ এবং উড়োজাহাজগুলোও রহস্যময়ভাবে পৃথিবী থেকে নিখোঁজ হয়ে যায়। আর সেই থেকে এই স্থান দিয়ে আজ পর্যন্ত কোনো জাহাজ বা উড়োজাহাজ যেতে পারেনি। আর এই কারণে এই স্থানটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং রহস্যময় অমীমাংসিত স্থান হিসেবে রয়েছে। বন্ধুরা, পৃথিবীর বুকে এমন আরও অনেক ভয়ানক প্রাকৃতিক ঘটনা রয়েছে যেটি আমাদের পৃথিবীর জন্য খুবই বিপজ্জনক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।